নমস্কার কয়েকটি কোশ্চেন এসছে তার মধ্যে একটি হচ্ছে আমি যে দেখলাম যে একজন লিখেছেন যে অকুপেশান চার্জটা কিভাবে তোলা যায় এক্ষেত্রে আমি বলে দিই অ্যকুপেশান চার্জটা হচ্ছে আফটার ডিগ্রি যদি হয় টেনেন্ট হেরে গেছে সে অ্যাপিলে করলে যদি সে স্টে মুভ করে স্টে অ্যাপ্লিকেশান চায় জাজমেন্ট ডিগ্রির উপরে তাহলে কোর্ট একটা অকুপেশান চার্জ চায় অ্যাজ পার মার্কেট রেট সেটা কোর্টের ডিসক্রিপশনের উপর নির্ভর করবে কত টাকা হবে এবং সেটা দুরকমভাবে অর্ডার হয় একটা হচ্ছে কোর্ট ডাইরেক্ট ল্যান্ডলর্ড বা রেসপন্ডেন্ট হাতে জমা দিতে বলতে পারে অথবা বলতে পারে তার নামে কোর্টে জমা করতে দুরকমভাবেই অর্ডার হয় যদি হাতে হাতে জমা করতে বলে তাহলে তো আর কোনো প্রবলেম নেই কিন্তু যদি কোর্টে জমা করতে পারে তখন অ্যাপিলটা ডিসমিসড হয়ে যাওয়ার পরে টেনেন্টের অ্যাপিলটা ডিসমিসড হয়ে যাওয়ার পরে ল্যান্ডলর্ডকে বা রেসপন্ডেন্টকে একটা পিটিশান করতে হয় কোর্টের কাছে সেকশান ওয়ান ফিফটি ওয়ান দিয়েই করতে হবে সেখানে বলতে হবে যে এটা আমরা মামলাটা জিতেছিলাম লোয়ার কোর্টে তার এগেন্স্ট টেনেন্ট অ্যাপিল করেছেন সেখানে এই অকোপেশান চার্জ অর্ডার হয়েছে এবং সেই অকোপেশান চার্জটা কোর্টে জমা পড়েছে আমার নামে সুতরাং আমাকে ফেরত দেওয়ার আজ্ঞা দেওয়া হোক এই মর্মে একটা সেকশান ওয়ান ফিফটি ফাইল করতে হয় এবং তারপরে কোর্ট এটা অর্ডার করে দেয় কিছুদিন দেখে কারণ কেউ যদি সেকেন্ড অ্যাপিলে চলে যায় তখন সেই পিরিয়ডটা কোর্ট ওয়েট করতেও পারে নাও করতে পারে টোটালটাই কোর্টের ডিসক্রিশন এরপরে আসা যাক যদি বাই চান্স অ্যাপিলটা অ্যালাউ হয় মানে ধরুন টেনেন্ট জিতে গেল তাহলে কিন্তু এই অকুপেশান চার্জটা রিফান্ড হয়ে যাবে তাহলে কিন্তু আর ল্যান্ডলড পাবে না তখন যেটা ল্যান্ডলড পাবে সেটা যদি রেন্ট দিয়ে থাকে সেই রেন্টটা অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে কারণ তখন কিন্তু অকুপেশান চার্জটা আর ল্যান্ডলর্ড পেলো না এবং ল্যান্ডলর্ড সেক্ষেত্রে হায়ার ফোরামে আবার সেকেন্ড অ্যাপিল করতে পারবে কিন্তু অকুপেশান চার্জটা আর পাবে না এবার হাইকোর্টের সেকেন্ড অ্যাপিলে যদি ল্যান্ডলর্ডের ফেভারে কোনো জাজমেন্ট হয় তখন ফার্দার অকুপেশান চার্জের ব্যাপার এটা গেল আশা করি ক্লিয়ার করতে পারলাম আরেকটা যেটা আছে লিখছেন যে ডিগ্রি পাওয়ার পর ল্যান্ডলর্ড প্লেটিভরা কি করতে পারেন কি করা উচিত তাদের প্রথমেই বলে দিই আপনি যদি কোনো ডিগ্রি পান উচ্ছেদের ডিগ্রি বা যে কোনো ডিগ্রি পান তাহলে তার এগেনস্টে আপনাকে হাইকোর্টে বা হায়ার ফোরামে ক্যাভিয়েট করতে হবে সেই ডিগ্রিটার ফেভারে মানে যার এগেনস্টের ডিগ্রি হচ্ছে তার এগেনস্টে ক্যাভিয়েট করতে হবে ক্যাভিয়েট বলতে বোঝায় যে তিন মাস মধ্যে যদি আদার সাইড অ্যাপিল বা কিছু করে এই মামলা সংক্রান্ত তাহলে আপনাকে নোটিশ দিয়ে করবে এক্সপার্টি কোনো অর্ডার পাবে না এটাকে বলা হয় কেভিয়েট এই কেভিয়েটটা তিন মাস ভ্যালিড তিন মাস অন্তর অন্তর রিনিউ করতে হয় নতুন করে করতে হয় এই কেভিয়েট করার পরে তারপর দেখবেন ডিগ্রিতে দু দু মাস বা তিন মাস সময় দেওয়া থাকে ওই দু তিন মাসের মধ্যে টেনেন্টকে বা রেসপন্ডেন্টকে বা ডিফেন্ডেন্টকে ঘর ছেড়ে দেওয়ার আজ্ঞা দেওয়া হয় তারপরে যদি ঘর না ছাড়ে তখন এক্সিকিউশান কেস করতে হয় এক্সিকিউশান কেসটা কি না ওই একটা ফর্ম পাওয়া যায় দেখবেন এক্সিকিউশান ফর্ম বলে সেই ফর্মের সঙ্গে ডিগ্রি জাজমেন্ট ডিগ্রিটা লাগিয়ে এবং একটা স্টেপ পিটিশান মুভ করতে হয় সেখানে লিখতে হবে যে এই মামলার কোনো হায়ার ফোরাম থেকে স্টে হয়নি বা হাইকোর্ট থেকে কোনো স্টে হয়নি আমার যতদূর জানা আছে এটা এক্সিকিউট করা যেতে পারে এই মর্মে একটা এফিডেভিট দেওয়ার পরে কোর্ট সেটাকে স্ক্রুটিনি করার পর বেলিভ পজিশনের ডেট দেবে এবার বেলিভ পজিশান যখন ডেটটা পড়লো তার আগে আপনারা যেটা করবেন যে একটা তালা ভাঙার দরখাস্ত করিয়ে নেবেন কোর্ট থেকে যে কোটে অ্যাপ্লিকেশান করে বলবেন যে ওখানে তালা দেওয়া আছে বেলিফ ওখানে যেতে পারবে যতক্ষণে তালাটা ভাঙা হবে এই মর্মে কোর্ট থেকে একটা অ্যাপ্লিকেশান করবেন কোর্ট অর্ডার পাস করবে অর্ডার পাস করার পর বেলিফ নিয়ে যাবেন বেলিফ যদি পজিশান দিয়ে দিতে পারে তো ভালো আর যদি না পারে কেন পারলো না একটা রেজিস্ট রিপোর্ট যে বেলিফকে বাঁধা দেওয়া হয়েছে বলে পারলো না বা বেলিফ শিডিউল মেলাতে পারলো না বলে হয়নি বা সুট প্রেবিশেষটা বেলিফ ঠিকমতো মেলাতে পারেনি যেরমভাবে প্লেনটে আছে বা ডিগ্রিতে আছে সেক্ষেত্রে কিন্তু বেলিফ রিটার্ন হয়ে যাবে এবং যদি শিডিউলের গ্রাউন্ডে বেলিফ রিটার্ন হয় যে শিডিউল ঠিক নেই বা ঠিক মতো ঘরের পরিধিটা দেওয়া নেই ইত্যাদি ইত্যাদি কারণে বা ঘরের ঠিকানা ভুল লেখা আছে ডেসক্রিপশান ঠিক নেই অন দ্য সাউথ অন দ্য নর্থ অন দা ওয়েস্ট অন দ্য ইস্ট মিলছে না সেক্ষেত্রে কিন্তু বেলিফ রিটার্ন হয়ে যাবে এবং বেলিফ রিটার্ন হয়ে গেলে আপনাদের যেটা কর্তব্য হবে ওটাকে এক্সিকিউশান অ্যাপ্লিকেশানটাকে অ্যামেন্ড করতে হবে ডিগ্রিটাকে অ্যামেন্ড করতে হবে এটা কিন্তু খুব সূক্ষ্ম প্রক্রিয়া সময় হয় না এটাকে অ্যামেন করে বলতে হবে যে আমাদের বাই মিস্টেক এই ডিগ্রিটা পাস হয়েছে শিডিউলগুলো ভুল আছে শিডিউলগুলো কারেকশান করা যেতে পারে এইটুকু আপনার অ্যামেন্ডমেন্ট হতে পারে তবে সেটাও খুব রিস্ক সহজে হয় না ওই জন্য মামলা করার সময় ভালোভাবে দেখে নিতে হয় কোনটা ঠিক কোনটা ভুল যেন শিডিউল চৌহদ্দি যেন ঠিক থাকে চৌহদ্দি যদি মামলার ভুল থাকে তাহলে কিন্তু ঘর পাওয়া শক্ত হয়ে যাবে মামলা জেতার পরেও এটা কিন্তু মাথায় রাখবেন সেকেন্ড থিং হচ্ছে আর যদি দেখা যায় সব কিছু ঠিক আছে বেলিফকে বাঁধা দেয়া হলো বেলিফ কিছুতেই পজিশন দিতে পারল না ডিফেন্ডেন্টকে বলার পরও ডিফেন্ডেন্ট ঘর ছাড়ল না বা তার রিপ্রেজেন্টেটিভরা ঘর ছাড়লো না সেক্ষেত্রে আপনার বেলিফ রিপোর্ট দেবে যে তার রেজিস্টেন্স হয়েছে সেই রেজিস্টেন্সের জন্য তিনি ঘরের দখল দিতে পারেন এরপরে সেই রিপোর্ট পাওয়ার পর থেকে রাখবেন তিরিশ দিনের মধ্যে কিন্তু পুলিশ হেল্পের দরখাস্ত ফাইল করতে হবে অর্ডার টোয়েন্টি ওয়ান রুল নাইনটি সেভেনে এই পুলিশ হেল্পের দরখাস্ত কিন্তু উইদিন এ মান্থ পজিটিভলি ফাইল করতে হবে নালে কিন্তু প্রবলেম হবে আপনি মানে লিমিটেশনে পড়ে যাবেন এইটা ফাইল করার পরে আদার সাইডের ওপর সমন সার্ভিস হবে নোটিস সার্ভিস হবে আদার সাইডকে শুনে কোর্ট যদি মনে করবে পুলিশ হেল্পের দরখাস্ত দেওয়া দরকার তখন পুলিশ হেল্পের অর্ডার দেবেন এটা একটা প্রসিজর আর একটা সেকশান টু হান্ড্রেড এইটে অ্যাপ্লিকেশান করা যায় ডাইরেক্টলি সেখানে সমন সার্ভিস করার দরকার পড়ে না বা নোটিশ সার্ভিস করার দরকার পড়ে না সেখানে ওই এক্সিকিউশন কেসের ওপরই ওই সেকশান টু হান্ড্রেড এইট সিভিল রুলস অ্যান্ড অর্ডারে অ্যাপ্লিকেশান করা যায় যে পুলিশ হেল্পের জন্য সেক্ষেত্রেও অনেক সময় কোর্ট অ্যালাউ করে এখানে বিভিন্ন রকম জাজমেন্ট আছে কোনো জাজমেন্টে বলা হয়েছে টু হান্ড্রেড এইট অ্যাপ্লিকেবেল নয় আবার কোনো জাজমেন্টে বলা হয়েছে অ্যাপ্লিকেবেল আপনারা বুঝে শুনে করবেন যে কোর্ট যেভাবে নেয় তবে টু হান্ড্রেড এইট করতে কোনো বাধা নেই সেরকম যদি অর্ডার না দেয় তার এগেন্সটে হাইকোর্টে আপনারা যেতে পারেন এরপরে পুলিশ বেলিফ নিয়ে গিয়ে ঘরের দখল নিতে পারে ঠিক আছে আজ এই পর্যন্ত আশা করি ক্লিয়ার করতে পারলাম ভালো থাকবেন নমস্কার